কি কারণে আমাদেরকে রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠালেন, কেন আমাদেরকে সৃষ্টি করা হলো, কি কারণে কয়েকদিনের দুনিয়ায় আমাদেরকে পাঠানো হলো। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে সেই কথা সুন্দর করে জানালেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আই ডিডন্ট ক্রিয়েট দ্য জিন অ্যান্ড ম্যানকাইন্ড অ্যাকসেপ্ট মাই ওরশিপ। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ আর জিনকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া, আমার বন্দেগি ছাড়া অন্য কিছু করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র কার গোলামির জন্য? আস্তে বলবেন না, কার গোলামির জন্য? আমরা সবাই গোলাম কার? আমরা কি শুধু গোলাম? নো, ইয়েস, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম আমরা। আমাদের 14 গোষ্ঠী কার গোলাম? গোলাম জাত আমরা। আমাদেরকে গোলামের জন্য পয়দা করা হয়েছে, গোলামের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা যে আল্লাহর গোলাম, আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের সর্বোৎকৃষ্ট নজির পাওয়া যায় একটি কাজের মধ্যে, একটি ইবাদতের মধ্যে। সেই ইবাদতের নাম হচ্ছে সলাত। সে ইবাদতের নাম কি? সলাত। আপনি আল্লাহর গোলাম কিনা এটা যাচাই করার প্রথম মানদণ্ড হচ্ছে সলাত। প্রথম মানদণ্ড কি? আমার আলোচনার আগে এক ভাই খুব সুন্দর একটি গজল বলেছে, তাই না? কেমন মুসলমান তুমি, রমজান এলে রাখো না রোজা, তারপরে মানো না কোরআন, আজান হলে নামাজে যাও না, এটা কেমন মুসলমানের? তো একজন মানুষ ইমান আনার পরে সে আসলে ইমানদার কিনা, আসলেই সে মোমেন কিনা, এটি জানার প্রথম মানদণ্ড হচ্ছে সলাত। সবাই আমাকে বলেন তো দেখি, প্রত্যেক দিন নামাজে যাওয়ার জন্য আহ্বান করা হয় মোট কয়বার? আজানের প্রথম বাক্য হলো আল্লাহু, কাজ বড় না আল্লাহ বড়। মুয়াজ্জিনের আজানটা কত সুন্দর, কি চমৎকার করে মুয়াজ্জিন আজান দেয়, শুরুই করে আল্লাহু আকবার দিয়ে। আল্লাহ সবচাইতে ছোট নাকি আল্লাহ সবচেয়ে বড়? আরো জোরে বলেন। কেন আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার? কি কারণে আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার? মুয়াজ্জিন কেন আল্লাহু আকবার প্রথম বলে? একেবারে প্রথম বাক্যটা তো লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারতো, পারতো কিনা? কথা বলেন, প্রথম শব্দটা কেন আল্লাহু আকবার? তার কারণ হলো মুয়াজ্জিন যখন আজানের জন্য, নামাজের জন্য আজান দেয়, নামাজের জন্য ডাক দেয়, আমরা কেউ তখন ঘুমে থাকি, কেউ তখন কাজে থাকি, কেউ তখন বাজারে ঘাটে থাকি, অর্থাৎ আমরা যে যেই কাজে থাকি না কেন, মুয়াজ্জিন বলে তোমার সব কাজের চাইতে কে বড়? কখনো এভাবে ভেবেছেন আপনি? সবসময় আজানটা তো শোনেন, আপনি কি আজানের অর্থ বুঝেন? মুয়াজ্জিন কেন বলল আল্লাহু আকবার? এজন্যই বলেছে, আল্লাহ এটা বুঝাতে চেয়েছে আপনাকে, বান্দারে তোর সব কাজ ছোট, আমার আহ্বান আমার ইবাদত তোর জন্য বড়। কিন্তু আপনি করলেনটা কি? আপনি বললেন না না, আমার ঘুম বড়, কাজ বড়, এই জন্য ফজরে ঘুমায় আসে না নাই, জোহরের সময় কাজ করে নামাজে আসে না, এশার নামাজেও আসে না। মুনাফিকদের জন্য দুইটা নামাজ হলো সবচাইতে বড় কঠিন। জোরে কোন, কয়টা নামাজ? মুনাফিকের জন্য দুইটা নামাজ বড় কঠিন, একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা হচ্ছে ঈশার নামাজ। আর নবীজি বলেছেন, এই দুই নামাজের ফজিলত যদি বান্দা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও সে গিয়ে মসজিদে হাজির হতো। বুঝে না বলে ঘুমায়। আপনি ইমানদার কিনা সেটা জানার প্রথম মাপকাঠি, প্রথম মানদণ্ডই হচ্ছে সলাত। ইসলামের বিল্ডিংটাকে পাঁচটি খুঁটির উপরে তৈরি করা হলো, ইসলামের আমারতটাকে পাঁচটি খুঁটির উপরে দাঁড় করানো হলো, তার মধ্যে ইমানের পরেই সবচাইতে গুরুত্বপূর্ণ খুঁটির নাম হলো
নামাজ। এই জন্য মুয়াজ্জিন প্রত্যেক দিন পাঁচবার আজান দিয়ে বলে আল্লাহ আকবার। আমরা সবাই জীবনে সফলতার কল্যাণ চাই কি চাই না? আমরা মনে করি নামাজে গেলে আমাদের কিছু সময় নষ্ট হয়ে যাবে, অথচ আমাদের সফলতা কোথায়, বরকত কোথায় আমরা জানলাম না। মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালা, এর পরের বাক্যটা কি বলেন? হাইয়া লাল ফালাহ, হাইয়া আলা সালা, হাইয়া লাল ফালাহ। এর অর্থ হলো বান্দারে নামাজের জন্য আসো, হাইয়া আলা সালা নামাজের জন্য আসো, হাইয়া লাল ফালাহ কল্যাণের জন্য তুমি আসো। আমরা সবাই আমাদের জীবনে কল্যাণ চাই কি চাই না? মুয়াজ্জিন বলে বান্দারে কল্যাণ যদি পেতে চাও, বলেন তো কল্যাণের চাবি আপনার হাতে নাকি আল্লাহর হাতে? ওই আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে বলান, মুয়াজ্জিন তুমি ঘোষণা দাও হাইয়া আলা সালা, বান্দারা নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আয়। আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে বলান, বান্দারা যদি কল্যাণ পেতে চাও, বরকত পেতে চাও, রিজিক পেতে চাও, তোমার কাজ বন্ধ করে আমার বরাত ঘোষণা করে দৌড়ায়া দৌড়ায়া নামাজে শামিল হও। সুবহানাল্লাহ তো বলতেছেন ঠিক, কিন্তু নামাজে তো আসেন না ভাই, নামাজে তো আপনাকে পাওয়া যায় না। গুলামের নমুনা নামাজে কেমনে পাওয়া যায় দেখেন ভাই। আমরা যখন নামাজে দাঁড়াই তাকবীর বাঁধার জন্য, কেউ কান বরাবর কেউ কানের লতি পর্যন্ত হাত উঠাই কিনা দেখছেন? নামাজে দাঁড়াইলো কেমনে? আসামির মতো, গোলামের মতো মাথা নত করে নিয়ে, কান পর্যন্ত হাত উঠিয়ে সিলিন্ডার করে গোলাম তার মাবুদের সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহ আকবার! এর চাইতে গোলামের সর্বোৎকৃষ্ট নজির আর কি হতে পারে? আমাদের অনেক ভাই নামাজে আসেন না, আজান হয়ে গেলেও তারা তাদের কাজের মধ্যে ব্যস্ত থাকে। আমার অনেক যুবক ভাইয়েরা যৌবনের বয়সে যৌবনের উন্মাদনায় বড় লাফালাফি করে, মসজিদে তাদেরকে পাওয়া যায় না। আমার তো বুঝে আসে না একজন মুসলমান কি করে নামাজ ছেড়ে দেয়, নামাজ আপনি কেমনে ছাড়েন? রব্বুল আলামিন কিয়ামতের দিন হাশরের মাঠে আমাদের সবাইকে একত্রিত করবেন, এ ব্যাপারে কি আমাদের কোনো সন্দেহ আছে নাকি? কোন পৃথিবীতে আপনি থাকবেন না। এ আমার যুবক আর তরুণ ভাইরা, মৃত্যুর ভয় মরণের ভয় কি এখনো কলিজায় ঢুকলো না? কেন এখনো নামাজে আসেন না? আমার বাবারা আমার ভাইরা কেন আজান হলে এখনো মসজিদে পাওয়া যায় না? এই দুনিয়াকে কি আপনি আপনার চিরস্থায়ী জায়গা মনে করলেন নাকি? তাকিয়ে দেখেন আপনার পূর্বপুরুষ যারা ছিল এই দুনিয়ার বুকে, তারা চলাফেরা করেছিল, তারা তাদের বাড়িতে থাকতো, মানুষ জিজ্ঞেস করত বাড়ি কোথায়, বলতো ওই যে সুন্দর টাইলস করা বাড়ি দেখা যায় এটা আমার বাড়ি। সারা জীবন এই বাড়িটাকে তার নিজের বাড়ি বাড়ি করেছে। বলেন তো দেখি ওই বাড়িতে কি থাকতে পেরেছে নাকি? বাড়ি ঠিকই আছে কিন্তু বাড়িওয়ালা থাকতে পারে নাই। পূর্বপুরুষদের দিকে তাকান, যারা ছিল সবাই কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। সবাই জুড়ে বলুন তো এখন ইংরেজি কত সাল? সবাই তো বললেন না, এই দিকে কথা বলে না, এখন দু হাজার কত সাল? দু হাজার উনিশশো একুশ সাল। উনিশশো একুশ সালে পৃথিবীতে কিছু মানুষ ছিল, হয়তো এখন দু হাজার একুশ সাল আসতে আসতে কেউ আর নাই, ঠিক না? কেয়ামত যদি না হয়, কেয়ামত যদি না হয় তাহলে পৃথিবীতে দুই হাজার একশো একুশ সালও আসবে। বাবারা ভাইয়েরা চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন, দু হাজার একশত একুশ সালে এই চাঁদপুরের শাব্দিতে কেউ থাকবেন না, সবাই কবরের নিচে ঘুমায় যাওয়া লাগবে। কি বলেন, থাকা যাবে? দু হাজার একশত একুশ সাল চক্ষু বন্ধ করে দেখেন কেউ নাই, কেউ নাই, চলে যাবেন আপনি। এটা থাকার জায়গা নয়, এটা চলে যাওয়ার জায়গা। একটা বাড়ি বানাতে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আপনার জীবন, আপনার জীবনের পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর চলে গেছে। ধরে নিলাম যদি ষাট বছর হায়াত থাকে,
পঞ্চাশ বছর চলে গেছে বাড়ি বানাইতে বানাইতে, থাকবে কত বছর আর? কথা কন, কত বছর? মাত্র দশ বছর আরাম করার জন্য দিনকে রাত, রাতকে দিন বানালেন, সাদাকে কালো, কালোকে সাদা বানালেন একটা বাড়ি বানানোর জন্য। এই বাড়িতে কয়দিন থাকবেন এটা আপনি নিজেও জানেন না। আবার এমন বাড়িওয়ালাকেও আমরা দেখেছি বাড়ি বানিয়ে বাড়িতে উঠতে পারে নাই, মরে গেছে, আছে না নাই। বাড়ি বানিয়েছিল বাড়িতে উঠবে, খুব সুন্দর টাইলস করেছে, বাড়িতে উঠার আগেই মারা গেল, বাড়িটাতে উঠতে পারলো না। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন সম্পর্কে আমরা না জেনে আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করছি, নামাজে যাই না, অথচ যেখানে মারা যাওয়ার পরে যেই জীবনে অনন্তকাল থাকবো, সেই অনন্তকালের জীবনে জান্নাতের প্রাসাদে থাকার জন্য, জান্নাতের নেয়ামতে থাকার জন্য আপনি একটু নামাজে যেতে পারেন না? এ কেমন মানুষ আপনি? কেমনে আপনি নামাজ ছেড়ে দেন? আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, কেমনে তোমরা নামাজ ছেড়ে দাও? কিভাবে আমরা নামাজ ছেড়ে দেই? আল্লাহর সামনে আমাকে আপনাকে প্রত্যেকটা ব্যক্তিকে দাঁড়াতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি কন? যেদিন হাসরের মাঠে আমি আপনি আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ তাআলা আমাদের সবার কাছ থেকে সেদিন হিসাব চাইবেন, বিচার করবেন। রব্বুল আলামিন সেই দিন বিচার শোকন শুরু করবেন, বলবেন না বান্দারে তোর বাড়ি কোথায় ছিল, নাম কি ছিল, কোন হুজুরের পেছনে ঘুরতি, কোন দল করতি, আল্লাহ কোনো কিছু জানতে চাইবেন না। বুখারীর বর্ণনা এসেছে, নবীজি বলেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে সবার আগে জিজ্ঞেস করবেন, আমার গোলাম, দুনিয়াতে যতদিন ছিলে নামাজ ঠিক মতো আদায় করেছিস কি না? প্রথম প্রশ্ন আপনার জন্য কোন বিষয়ে প্রশ্ন? সবাই বললেন না তো, কোন বিষয়ে প্রশ্ন? এক লোক দেশের বাহিরে যাবে, ইমিগ্রেশন অফিসার ইমিগ্রেশনে আটকায় দিল, বিমানে ওঠার আর সুযোগ আছে নাকি কন? কিয়ামতের মাঠে আপনাকে প্রথম প্রশ্ন করলো, প্রথম প্রশ্নই আন্ডা খাইলেন, জিরো খাইলেন, প্রথম প্রশ্নতেই ধরা, তাহলে সামনে যাওয়ার কি আর কোনো সুযোগ আছে নাকি? নবীজি বললেন, ফা ইনসালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই নামাজের হিসাবটা যার ঠিকঠাক থাকবে ওই লোকটি সফল হয়ে জান্নাতে ঢুকবে, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। এই নামাজের হিসাবে যার ভেজাল আছে, গণ্ডগোল আছে, ক্ষতিগ্রস্ত হয়ে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। কেমনে নামাজ ছাড়েন আপনি? শয়তান কেমনে আপনাকে ধোকায় ফেলে রাখলো? আপনি জান্নাতে যান, জান্নাতে যদি যান শয়তান খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আমাদের সবচাইতে বড় দুশ্মন হলো শয়তান। এই শয়তান আমাদের চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও, কেমন টেটনা, কেমন পাকনা দেখছেন, বয়সও বেশি, বুদ্ধিও। আপনি জান্নাতে যাবেন এটা কি শয়তানের ভালো লাগবে নাকি? এই জন্য শয়তান আপনাকে প্রতিনিয়ত ধোকা দিয়ে দিয়ে নামাজ থেকে ফেরায়, নামাজে যেতে দেয় না। এই নামাজ যারা আমরা প্রতিনিয়ত ছেড়ে দিচ্ছি, কিয়ামতের দিন কিন্তু অপমানের সম্মুখীন হওয়া লাগবে। কিয়ামতের দিন যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, কান লাগান, কিয়ামতের দিন যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, হাসরের মাঠে সমবেত সকল লোকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন, সবাই আমাকে সাজদা দাও। দুনিয়ায় যারা আজান হলেই আল্লাহর গোলামের পরিচয় দেওয়ার জন্য নামাজে গিয়ে সাজদা দিত, এরা তৎক্ষণাৎ মাথা নত করে সাজদায় পড়ে যাবে। আর যারা নামাজ আদায় করতো না, তাদের পিঠটা সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে। কোরআনুল কারীমের 68 নম্বর সূরা, সূরাতুল কালামের 42 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। আল্লাহ তাআলা বলছেন, সেদিন কঠিন সময় যখন সাজদা দেওয়ার জন্য এদেরকে বলা হবে, এরা সাজদা দিতে পারবে না,
পিঠ সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে। আর এদের পিঠগুলো যখন বেনামাজি গুলোর পিঠ যখন কাঠের মতো শক্ত হয়ে যাবে তখন এদের অবস্থা কি হবে? পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়াহুম সালিমুন। আল্লাহ তাআলা বলছেন খাশিআতান আবসারুহুম, দৃষ্টি অপমানে নত হয়ে যাবে, তারহাকুহুম যিল্লা, চেহারায় কলঙ্কের কালেমা লেপন হয়ে যাবে, অপমান তার চেহারাকে আচ্ছন্ন করে ফেলবে। এর কারণ কি, রিজনটা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়াহুম সালিমুন, এই পাপিষ্ঠ লোকগুলো, তারা, এদেরকে নামাজে আসার জন্য আহ্বান করা হলে এরা নামাজে আসতো কি করে? আপনি নামাজ ছেড়ে দেন আমার বুঝে আসে না। বেনামাজি যারা, কিয়ামতের দিন পিঠ শক্ত করে দেওয়া হবে, তাদের সাজদা দিতে পারবে না। দুই নাম্বার, এদের গলার মধ্যে ডান্ডা বেরি লাগানো হবে, 70 গজ লম্বা শিকল দিয়ে বেনামাজিগুলোকে বাঁধা হবে। ভাগ করেছেন জোরে কোন কয় ভাগে, এর মধ্যে একটা ক্লাসের নাম হলো সাকন, এটি স্পেশালি বেনামাজিদের জন্য আল্লাহ তৈরি করেছেন। বেনামাজিগুলোকে শিকল লাগিয়ে ফেরেশতারা যখন ডান্ডা বেরি লাগিয়ে যখন ওই সাকারের দিকে নিয়ে যাবে তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, জিজ্ঞেস করা হবে, কপাল পোড়া দুর্ভাগা, কি কারণে তুই এই সাকার নামক ভয়াবহ জাহান্নামে এসেছিস? কেন তোকে আজ এই ভয়াবহ জায়গায় আসতে হলো? ওই বেনামাজি পাপিষ্ঠ তখন জবাব দিবে, قالوا لم نك من المصلين, الله اكبر, আমরা মুসল্লি ছিলাম না, নামাজে ছিলাম না। এই কথা বলার পরে খুব আদর যত্ন শুরু হবে, তাই না? কথা বলে আল্লাহ তাআলা বলবেন, এই বেনামাজিকে ধর, দণ্ড বেরিয়ে আর শিকল লাগিয়ে জাহান্নামের ভয়াবহ আগুনের ভেতরে ফেলে দে। কি চাঁদপুরের ভাইয়েরা, জাহান্নামের আগুন আপনার বাড়ির, আপনার বাড়ির কিচেনের রান্নাঘরের চুলার আগুনের মতো খুব সাধারণ আগুন নাকি? যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, ভালো করে শোনো, কি করে নামাজ ছেড়ে দাও? দুনিয়ার এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ। এই আগুনে তো আমাকে আপনাকে ফেলা হলে 1 মিনিটও থাকা যাবে না, জলে পুড়ে একেবারে ভস্মীভূত হওয়া লাগবে। এই দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন, আর 69 ভাগ তেজস্বী সম্পন্ন জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনে মানুষ কখনো পুরা সহ্য করতে পারবে না। পারবেন, পারবেন, কথা বলেন, পারা যাবে, পারা যাবে। তাহলে কেন আপনি নামাজ ছেড়ে দেন এই জাহান্নামের ভয়াবহ আজাব থেকে? কঠিন এই জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? এক লোক অসুস্থ, সুস্থ হতে চায়, ডাক্তার ওষুধ দিল, বলল ওষুধগুলো খাবেন তারপরে সুস্থ হবেন। এখন লোকটা ফার্মাসি থেকে ওষুধ কিনে নিয়ে গেল কিন্তু বাড়িতে গিয়ে ওষুধ খায় না, সুস্থ হতে চায়। বলেন তো সে কি আর সুস্থ হতে পারবে নাকি? কারণ সুস্থ হতে হলে আল্লাহর উপর ভরসা করে ওষুধও খাওয়ার দরকার আছে না নাই? এখন আমি যদি জিজ্ঞেস করি আপনারা সবাই জান্নাতে যেতে চান কি চান না, কারা কারা জান্নাতে যেতে চান না একটু হাত তুলেন। আল্লাহু আকবার, না আল্লাহু আকবার, না এই হুজুর ঠিক না, মাঝে মাঝে বেঠিক কথা বলে এবং বেশি বেঠিক কথা বলে। আপনার কনসেন্ট্রেশন আছে কি না যাচাই করার জন্য? ধরা খাইছে? অসুবিধা নাই, আল্লাহ কিন্তু বাহিরের টা নেন না, নেন কোনটা? আমার যে বাবারা হাত তুলে ফেলছেন ওনারা ভুল করে তুলছেন, আল্লাহ কিন্তু মানুষের বাইরের টা নেন না, ভেতরের টা নেন, ঠিক না বেঠিক? কোনো মানুষ মারা যায় লাশ সামনে রেখে তারপরে বলে লোকটা কেমন ছিল, কেমন ছিল, বুসকুট থাকলো বালা ছিল না? এক লোক মাঝখান থেকে বলে সে যে কেমন চোর আর চামার ছিল, এটা তো আমার চেয়ে ভালো কেউ জানে না।
তো আল্লাহ কিন্তু বাহিরেরটা নেন না, নেন কোনটা? ভিতরেরটা। যারা হাত তুলছেন ওনারা ভুল করে তুলছেন। দুনিয়ার মানুষ পাপীকে পেলে পাপীকে শাস্তি দেয়, এই যে পুলিশের ভাইরা রেবের ভাইরা অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার রব হলেন এমন রব অপরাধীকে খুঁজেন মাফ করে দেওয়ার জন্য। পার্থক্য বুঝেছেন আপনি? কারণ আমার রবের নাম গফফার। জোরে কোন আমার রবের নাম কি? আর জোরে বলেন, আমার রব অপরাধী পেলে শাস্তি দেন না, অপরাধী পেলে শাস্তি দেন না। আমার যুবক আর তরুণ ভাইরা, নামাজ যারা ছেড়ে দিয়েছ, এতদিন নামাজ ছেড়ে দিয়েছ, আজকের মাহফিলে যদি তুমি তওবা করে যেতে পারো, তুমি যদি অপরাধ স্বীকার করে রবের কাছে মাফ চাও, কি আর গুনাহ তুমি করেছ? আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি আমার গোলামদেরকে বলে দিন, যারা গুনাহ করে ফেলেছে, গুনাহ করতে করতে গুনাহের পাহাড় তৈরি করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায়। বলেন তো, আমাদের গুনাহ যত বড়ই হোক না কেন, আমাদের গুনার চাইতে আল্লাহর দয়ার পরিমাণ কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আপনার গুনাহ যদি হয় খাল বিল নদ নদী আর পুকুরের পানির সমান, আপনার জেনে রাখা দরকার, আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল ওই পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া হলো মাথার উপরের বিস্তৃত আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল ওই আকাশের সমান, আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। তাই যে বাবারা ভুল করে হাত তুলছে, আল্লাহটা নিবেন না, বাইরেরটা নিবেন না, নিবেন কোনটা? তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? এখন জান্নাতে যেতে চাই ওই রোগীর মতো, রোগী সুস্থ হতে চাই কিন্তু ওষুধ খায় না, আমরাও যদি ওই বোকাসুকা রোগীর মতো জান্নাতে যেতে চাই বলি, আর নামাজ না পড়ে যেতে পারবো নাকি? আপনি তো জান্নাতে যাওয়ার চাবিটাই এখনো হাসিল করতে পারলেন, তাহলে নামাজ আদায় করার দরকার আছে না নাই? এখন ফজরের নামাজ হয়, আমরা নামাজে যাই না, সবাই বলেন তো দেখি, আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? দেখছেন অবস্থা, অবস্থা দেখে মনে হয় ফজরের নামাজ নফল, জানাজার নামাজ ফরজে আইন। কথা কর না কেন, তার ঘর থেকে মসজিদ মাত্র 100 হাত দূরে, ঘুম থেকে উঠে ফজরের নামাজে যায় না, কিন্তু দেখা যায় এই শাব্দিতে জানাজার নামাজ হবে, জানাজা পড়ার জন্য ঢাকা থেকে গাড়ি চালায়া চলে আসে, এরকম মতলব আছে না নাই? তার বাসা থেকে 100 হাত দূরে মসজিদে গেল না, কিন্তু ঢাকা থেকে 4-5 ঘন্টা গাড়ি চালায়া জানাজার নামাজে শরীক হওয়ার জন্য চলে আসলো, মতলবটা কোন জায়গায়? মতলবটা হলো ওই জায়গায় জানাজার নামাজে বক্তব্য দেওয়ার সুযোগ আছে, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ না। মতলব কোথায় বুঝতে পারছেন? নইলে এই পাগলা ফজরের নামাজে আসলো না কেন, ফজরের নামাজে আসলো না কেন? এখন হাত তুলালে অনেকে হাত তুলতে পারবে না, নামাজ যায় নাই। কোন জাতের শয়তান হইতো আমি বলতেছি, দাঁড়া। চাঁদপুরে তার দোকান আছে, দোকান খুলবে 9টায়, এই জন্য ফোনের মধ্যে এলাম দে, সবার কাছে এখন ফোন আছে না নাই? ফোনের মধ্যে এলাম লাগায় 8টার সময় 9টার সময় 8:30টার সময় এলাম সেট করে, আমার ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা স্কুল কলেজে যাওয়ার জন্য তারাও ফোনে এলাম লাগায়। এদিকে তাকাও যুবক ভাইরা, শুনতে হবে, আজকে আওয়াজ হবে না, সব ওয়াজ হবে, ভালো করে শুনেন, শুনলে আজকেই পরিবর্তন হবো আমরা ইনশাআল্লাহ। মোবাইলে অ্যালার্ম দিছে,
আটটার সময় দোকান খুলবে। বিবাহিত যারা অ্যালার্মও দেয়, এরপরে বলে বউ গো, ও বউ শুনছ, আটটায় ডেকে দিও। যারা হাসতেছে তার মানে মিলে গেছে, মিলে গেছে তাই না? যাই হোক, বউকে বললো আমাকে ডেকে দিও, মোবাইল ফোনে অ্যালার্মও সেট করলো আটটায়, অফিসে যাবে, ব্যবসার কাজে যাবে, আটটায় অ্যালার্ম সেট করতে পারে। আমার বাবারা, আমার ভাইয়েরা, কোন শয়তান আপনাকে ধোকায় ফেলে রাখলো? সকাল আটটায় ঘুম থেকে ওঠার জন্য আপনি অ্যালার্ম দিতে পারেন, ভোর পাঁচটায় আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য, আল্লাহকে সাজদা দেওয়ার জন্য ভোর পাঁচটার অ্যালার্ম আপনি সেট করতে পারেন না, কোন শয়তান আপনাকে ধরলো? কোন শয়তান আপনাকে ধরলো? আপনি তো সকাল আটটার সময় ওঠার জন্য ঠিকই অ্যালার্ম দেন, ঠিকই আপনি অ্যালার্ম লাগান, কারণ ঠিক মতো না গেলে চাকরি ছুটে যাবে। তা আপনার ভেতরে আল্লাহর ভয় বেশি নাকি বসের ভয় বেশি? হ্যাঁ, কথা বলেন। নয়টার সময় দোকানে যদি না যাই, যদি অফিসে না যাই, আমার বস যে আছে জানতে পারলে চাকরি চলে যাবে। চাকরি বাঁচানোর জন্য আটটায় এলাম দিয়ে প্রত্যেক দিন নয়টায় হাজির হতে পারেন, আর নামাজ না পড়লে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। সেই রবের ভয়ে কেন ফজরের নামাজে আসতে পারেন না? কেন আসতে পারেন না? ফজরের সময় শয়তান খুব ঘুমের ভেতরে লাগে, আর যুবকরা তো ঘুমায় না দুইটা তিনটা পর্যন্ত, কি করো তুমি এত রাত? যুবক মানুষ চেহারার অবস্থা দেখেন, গাল ভেঙে গেছে এরকম এরকম অবস্থা, বিচি উঠতে উঠতে। অবশ্য এখানে সবার চেহারা ভালো, চাঁদপুর বাড়ি তো তাজা তাজা ইলিশ খায়, আলহামদুলিল্লাহ। মনে হয় হুজুর নামাজিও বসে এখানে তাই না? যুবকদের চেহারা দেখবেন, এদিকে বিচি ওইদিকে বিচি, কি রে তোমার বিচি উঠলো কেন এই বয়সে? রাতের বেলা কি করো? ফেসবুক চালাইতে চালাইতে, ফেসবুকে স্ক্রলিং করতে করতে, মোবাইল জিমাইতে জিমাইতে, মাঝে মাঝে তার উপরে উপরে আসে আসে। যুবক ভাইরা রাতে তাড়াতাড়ি ঘুমায় যেতে হবে, ফজরের আগে উঠতে হবে, তাহাজ্জুদে শামিল হওয়া লাগবে, পারবো তো ইনশাল্লাহ। আল্লাহর আজাব থেকে, জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ আদায় করতে হবে। আর দিনে প্রথম কোন নামাজটা শুরু হয়? কিন্তু আমাদের নামাজ চলে যায় ঘুমে ঘুমে, ফজরটা চলে যায় ঘুমে ঘুমে। এই জন্য আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বড় সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া দান, এখনো জামাতে হাওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহ আকবার। তিনি যে কবিতা লিখেছেন বাস্তবতার সাথে সেটা মিলও আছে। আসলে ঘুমাই এই কাজা, ফজর কাজা হয় আর জোহর কাজে কর্মে চলে যায়। আবার অনেক ভাইরা ব্যবসা করে, জোহরের আজান হয়, দোকানটা বন্ধ করে না, দোকান বন্ধ না করে অন্তত ব্যবসা বন্ধ করে নামাজ যেতে পারতো। কিন্তু অনেক ভালো ব্যবসায়ী আছে যারা আজান পড়লে সাথে সাথে ক্যাশ ছেড়ে দিয়ে মসজিদে যায়, আছে না নাই? মুমিন ব্যবসায়ী যারা, মুমিন ব্যবসায়ীদের বৈশিষ্ট্য রব্বুল আলামিন কোরআনুল কারিমে বড় সুন্দর করে তুলে ধরেছেন, রিজালুল্লা তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলছেন, মুমিন ব্যবসায়ী তারা যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বেচা কেনা ক্রয় বিক্রয়ে, যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বেচা কেনা ক্রয় বিক্রয় এগুলো আল্লাহর জিকির থেকে, নামাজ আদায় থেকে এবং যাকাত দেওয়া থেকে বিরত রাখে না, এরা মুমিন ব্যবসায়ী। তার ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণ ভুলিয়ে দিবে না, নামাজ থেকে গাফেল করবে না। আপনি হয়তো 15-20 মিনিট দোকান বন্ধ রাখছেন না, ভাবতেছেন ব্যবসায় লস হয়ে যাবে, না রে ভাই, এটা শয়তানের ধোঁকা। ওই 15-20 মিনিট
দোকান বন্ধ ব্যবসা বন্ধ রেখে নামাজ দান ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে বরকত পাবেন আপনি ব্যবসায় দেখা যায় অনেকে অনেক টাকা ইনকাম করেছে আসে কোন দিকে যায় কোন দিকে নিজেও জানে না তার মানে বরকত আছে না নাই আছে বরকত নাই আসে কোন দিকে যায় কোন দিকে হিসাব নিকাশ বরকত থামবে বরকত থাকবে কেমনে কারণ সে তো আল্লাহর গোলামি করে আমার বাবারা আমার ভাইরা যে বাড়ি বানানোর জন্য যে সন্তানদেরকে মানুষ করার জন্য দিন রাত পরিশ্রম করছেন ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন আল্লাহর কসম একটা টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য কিছু নিয়ে কবরে যাওয়া যাবে না আমল ছাড়া তারপরও নামাজ ছেড়ে দিচ্ছেন আপনি তাহলে আল্লাহর আজাব থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা নামাজ ছাড়ব নাকি আজ থেকে নামাজ ধরব আরো আস্তে বলেন নামাজ আজ থেকে আমরা ছাড়ব নাকি জোহর চলে যায় আসর চলে যায় মাগরিব ইশা চলে যায় না আমার ভাইরা এভাবে শয়তানকে প্রশ্রয় দিয়ে নামাজ ছাড়া যাবে না নিজেদের ব্যক্তি জীবনে আমরা নামাজ কায়েম করব পারিবারিক জীবনেও নামাজ কায়েম করার দরকার আছে না নেই অনেকের ওয়াইফ নামাজ পড়ে না শাসন করে যা হয় না ভালোবাসা দিয়ে তা হয় আমার অনেক বোনরা তাদের হাজব্যান্ড হয়তো নামাজ পড়েন না আপনি একটু আদর করে ভালোবাসা দিয়ে বলেন পাঁচ রক্ত পড়ে না বলেন প্রথমে আপনার হাজব্যান্ডকে আচ্ছা আপনি এক রক্ত পড়েন দুই রক্ত পড়েন তিন রক্ত পড়েন এভাবে করে করে আস্তে আস্তে তাকে পাঁচ রক্তের নামাজই বানানো সম্ভব নাকি সম্ভব না শীতের দিন আসছে একটু গরম পানি করে দেন আমি গরম পানি করে দিয়েছি অজু করে চলে যাও এভাবে নামাজি বানানো যাবে কি যাবে না নিজের ছেলে মেয়েগুলোকে নামাজি বানাতে হবে আমার মা বোনরা যারা বাড়ি থেকে শুনছেন যখনই নামাজে দাঁড়াবেন ছোট্ট মেয়েটিকে পাশে নিয়ে যায় নামাজের পাশে নিয়ে নামাজে দাঁড়িয়ে যান হয়তো নামাজে কি পড়তে হয় সেটা সে জানে না আপনার দিকে তাকিয়ে তাকিয়ে ঠোঁট নাড়বে এই ঠোঁট নাড়তে নাড়তে আপনার সঙ্গে থাকতে থাকতে সেও আপনার মতো নামাজ শিখে নামাজি হয়ে যাবে আর আপনারা আসার সময় বাচ্চার বয়স সাত বছর হয়ে গিয়েছে নবীজি বলেছেন মরু আউলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিন সাত বছর থেকে নামাজের কথা বলো আসার সময় নিয়ে আসেন অবশ্য অনেক এলাকায় বাচ্চাদেরকে মসজিদে আনলে মুরব্বীরা রাগ করে আমি একদিন এক মসজিদে ঢুকলাম অজু করে মুখ মুছতেছি টিস্যু দিয়ে এরকম মুখ মুছতেছি হঠাৎ আওয়াজ শোনা আমি ভাবলাম কি রে মসজিদের ভিতরে কুকুর টুকুর ঢুকলো নাকি বললাম চাচা এরকম করেন কেন কই দেখেন না কি এই যে পোলাপাইন আসছে তা আমি বললাম আপনি ধমক দেন কেন কই হাসাহাসি করে দৌড়াদৌড়ি করে বাচ্চারা মসজিদে আসলে একটু দৌড়াদৌড়ি করবে নবীজির কলিজার টুকরা দুই নাতির নাম বলেন আরো জোরে আমার নবী তার কলিজার টুকরা দুই নাতি হাসান আর হোসাইনকে নিয়ে মসজিদে নববীতে আসতেন এরা নামাজের কাতারের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতো এমনকি নবীজি একদিন জুমার দিনে খুতবা দিচ্ছেন হাসান আর হোসাইন মুসল্লিদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করেছে এবার বলেন তো আমার নবীকে আমার আপনার মতো বদমেজাজি নাকি নবীজিকে হুত হাত করেছেন বরং নবীজি হাসান হোসাইনের এই দৌড়াদৌড়ির দৃশ্য দেখে খুতবা বন্ধ করে দিলেন দুইজনকে গিয়ে দুই হাতে ধরলেন মিম্বরে এসে দুইজনকে দুই হাতে ধরেই জুমার খুতবা শেষ করলেন আবার আরেকদিন আমার নবী হোসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট হোসাইনকে নিয়ে মসজিদে এসেছেন নবীজি সাজদায় গেলেন হোসাইন এবার নবীজির ঘাড়ের উপরে পিঠের উপরে উঠে বসলেন এরপরে নবীজির চুলগুলো ধরে ধরে টানাটানি আরম্ভ করলেন আর বলতে লাগলেন আমি ঘোড়ার উপর উঠছি কিসের উপর নবী রাগ করেছেন নবী ভাবলেন সাজদাটা যদি এখন মাথা উঠাই আমার নাতি খেলা করতে পারবে না কষ্ট হবে একটু বাড়াই দিই সাজদাটা লম্বা করে সাজদা লম্বা করলেন নাতি যেন আরাম করে খেলতে পারে সুবহানাল্লাহ আপনি আপনার বাচ্চা আপনার নাতিকে নিয়ে আসলে আপনি এমনটা করেন না কেন মসজিদে আসলে কাছে ডাকবেন ধমক দিবেন না মাথায় হাত বুলাই দিয়ে বলবেন বাহ মাশাআল্লাহ নামাজে আসছো তুমি জোহরে আসছো আসরের নামাজেও আসিও টাকা পয়সা থাকলে কিছু চকলেট দিয়েন না চকলেট নে বাবা চকলেট খা আসরে আসলে আবার চকলেট দিব
এই বাচ্চাগুলো মসজিদে আসবে, আপনি তাড়িয়ে দিলে সে আর মসজিদে আসবে না, ভয় পাবে, সে মনে করবে এটা আমার জায়গা, আর আদর করলে আরো আসবে, হয়তো কয়েকদিন নাসানাসি করবে, লাফালাফি দৌড়াদৌড়ি করবে। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আমি নিজেও ছোটবেলায় নামাজে হাসাহাসি করছি, দৌড়াদৌড়ি করছি, তাড়িয়ে দিলে আমরা মসজিদের দিকে আগ্রহী হতাম না। এরকম করতে করতে নামাজিও হলাম, একটা সময়ে বড় বড় মসজিদে এখন ইমামতিও আমরা করছি, অনেকের সামনে নামাজে ইমামতি, নামাজকে নেতৃত্ব দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখানে যত ওলামায়ে কিরাম এসেছেন সবারও একই অবস্থা ছিল। বাচ্চাদের নামাজ খুব সুন্দর, আমরা তো সাজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, আর এগুলা পুলা পায়েন এত দুষ্ট মাথা উঠায় একটা আরেকটারে বলে দেখ কার জুতা সবচেয়ে বেশি বালা, আছে না নাই? নামাজে রুকুতে গিয়ে একটা আরেকটার কানে কানে বলে মসজিদের সভাপতি সাহেবের আম গাছে কিন্তু আম পাকছে, চল চুরি করতে যাই, চুরির মিটিংও চলে, আছে আছে। এই দুষ্টুমি করতে করতে এরা নামাজই হবে, আপনি তাড়িয়ে দিবেন না। বলেন বলেন আপনাদের বাচ্চাগুলো আপনাদের চোখের যন্ত্রণা, আপনাদের চোখের যন্ত্রণাকারী হোক এটা চান, না চক্ষু শীতলকারী হোক এটা চান? আল্লাহ দোয়া শিখিয়েছেন না, রব্বানা হাবলানা, পরেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ বলছেন দোয়া করো আমার রব আমার স্ত্রী আর আমার সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন, বলেন আমিন। চক্ষু শীতলকারী সন্তান তখন হবে যখন নামাজি হবে। সন্তানকে আর কি নামাজি বলে, সে তো নিজেই একটা বেনামাজি। সন্তান নামাজি বানাবে কখন? নিজে নামাজি হয়ে যান, সন্তানকে নামাজি বানান, নিজের জীবনে নামাজ, পারিবারিক জীবনে নামাজ, আর সমাজে নামাজ থাকার দরকার নেই। আসতে বললেন কেন? আমার সমাজেও যদি নামাজ কায়েম থাকতো পরিবেশ বদলে যেত। আমরা মাদ্রাসায় পড়েছি, দেখেছি জোহরের আজান হলে আমাদের প্রিন্সিপাল সাহেব বলতেন মসজিদে ঢুকে যাও, নামাজে না গেলে শাস্তির ব্যবস্থা করা হতো, এটা প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব, ঠিক না বেঠিক? এই রকম করে যদি দেশের কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলোতে নামাজের টাইম হলে এদেরকে নামাজের কথা বলা হতো, তাহলে কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলোতে লম্পট, ধর্ষক আর চাঁদাবাদ সেখান থেকে বের হতো না। নামাজ নাই কোন জায়গায়, আজ নামাজ নাই। আমরা যখন মাদ্রাসায় পড়েছি উস্তাদরা নামাজে না গেলে জালি বেদ দিয়ে পিটাতেন, অবশ্য এখন পিটানোও যায় না। আমার বাবা ছোটবেলায় আমাদের একজন হাউস টিউটর ছিলেন, তিনি এখনো আছেন, আল্লাহ আমার স্যারের নেক হায়াত বাড়িয়ে দিক, এখনো ফোন করি, এখনো ফোন করি। গত কয়েকদিন আগেও আলাপ হয়েছে, অসুস্থ ওনার এলাকায়, আমি পাঁচ ছয় দিন পরে মাহফিলেও যাব, গত বছরও গিয়েছে। ছোটবেলায় যদি গাইড না করতেন এভাবে, তাহলে আজ আমরা এরকম হতে পারতাম না। আমার মনে আছে আমার বাবা স্যারকে এসে বলতেন, স্যার এটা আপনার কাছে দিলাম পিটাইয়া হাড্ডি মাংস আলাদা করে হাড্ডি কুড্ডি আমারে দিয়ে। এটা যখন বলতেন তখন ভাবতাম বাপরে আব্বুর কাছেও প্রশ্রয় নাই স্যারের কাছেও। আর এখন জানানি তো কিছুদিন আগে কি হয়েছে দেখেন নাই আপনারা সোশ্যাল মিডিয়ায়? একজন উস্তাদ কখনো তার ছাত্রকে একেবারে জানে মেরে ফেলবে? আদর শাসন দুটোর সমন্বয়ই একজন ছাত্র ভালো ছাত্র সুছাত্র হিসাবে গড়ে ওঠে, ঠিক কি না? কিছুই করা যায় না এখন। এই জন্য আস্তে আস্তে করে পরিবেশ আমরা দেখছি উস্তাদদের প্রতি ছাত্রদের কদর কমে যাচ্ছে সমাজে, কি ভুল বলেছি আমি? আমরা ছোটবেলা থেকে যখন পড়েছি আমাদের উস্তাদদেরকে কত কদর করেছি আমরা, আমরা মনে করেছি মা বাবার পরে ওনারা আমাদের মাথার তাজ। আর এখনকার পোলাপেন্ডা তাদের শিক্ষক সামনে দিয়ে চলে যায়, একটু সালামও দেয় না, কি ভুল বলেছি নাকি? তাহলে নামাজ শুধু নিজের আর পারিবারিক জীবনে থাকলে হবে না, সব জায়গায় থাকার দরকার আছে না নাই?
সমাজে যদি আমরা নামাজের চিত্র দেখতে চাই, সমাজ পরিচালনার দায়িত্ব যাদের হাতে তাদেরকে নামাজি হওয়ার দরকার আছে না নাই? তারা যদি নামাজি হয় তাহলে সমাজের মধ্য থেকে বিশৃঙ্খলা কমবে না বাড়বে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, সমাজের দায়িত্ব যদি কোরআন ওয়ালা লোকেরা পায় তারা প্রথম দফায় নামাজি হয়, নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যদি জনপদের দায়িত্ব আমি কোরআনওয়ালা ইসলামওয়ালা লোকদের হাতে সুপর্দ করি, তারা নেতৃত্ব পেয়ে প্রথম দফায় সবার আগে নিজেরা নামাজি হয়ে নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ তো কইলেন ঠিক, কিন্তু নামাজিদের কাছে তো আপনারা দায়িত্ব দিতে চান না, সুযোগ থাকলেও কিন্তু দেয় না। এই সুযোগ যখন আছে আমার দেশে মানুষের দাম গরু ছাগলের চেয়ে কমে। একটা ছাগলের দাম সর্বনিম্ন কত? চাঁদপুরে না ছোটগুলা 5000 কম তো পাওয়া যাবে না হুজুর, ঠিক বলছি আমি? আর নির্বাচন আসলে মানুষের দাম 500 টাকা হয়, আরো কমেও হয় চাঁদপুরে। বলেন তাইলে এর দাম গরু ছাগলের চেয়ে কম না বেশি? আমার বাড়ি সিলেটে, জানান নি আপনারা, আমি কিন্তু সিলেটি ফুয়া। হ্যাঁ সিলেটি ফুয়া আমি, সিলেট বাড়ি আমার। কিতা কইরা মাগুন রে বা, কিতা কইরা মাগুনা লাগবো, আগে শোনা লাগবো আগে, না অমিনে আক্তারি মাত লইতো নাই, মানে শোনার আগে কথা বলা যাবে না, আগে শোনা লাগবো। আমি শুনলাম, আমি সিলেটে মাহফিলে গিয়েছিলাম এক জায়গায়, তো বললো হুজুর আমাদের এক লোক চেয়ারম্যান হওয়ার জন্য 4 কোটি টাকা খরচ করছে। কয় কোটি? আর জোরে, জোর হল না, কয় কোটি? আরে বাপরে বাপ, চেয়ারম্যানের বেতন মনে হয় 10,000 টাকাও না, তো হেতে 4 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছে কেন বুঝেন না? জনগণের হক নষ্ট করে রাষ্ট্রের সম্পদগুলো ভোগ দখল করে পেটে ঢুকাবার জন্য। কি ঠিক বলনে বলা আসছে, এই ঠিক বলারাই কিন্তু কাম ঘটায় এরপরে, আমি জানি ঠিক না বে, ঠিক এটাও ঠিক, দেখছেন সব ঠিক। কি আমি হাসির খোরাক দিছি? আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? কোন চোরকে মসজিদের ইমাম বানাবেন? বিড়ি সিগারেট খায় তাকে ইমাম রাখবেন? তার বউ পর্দায় থাকে না তাকে কি ইমাম রাখবেন? কোরআন তেলাওয়াত অশুদ্ধ তাকে কি ইমাম বানাবেন? আরে ভাই ইমামের জন্য এত কোয়ালিটি দেখেন, 400-500 মানুষ না হয় তার পেছনে নামাজ পড়ে, আর একজন লোক যখন সমাজ নেতৃত্ব দেয় হাজার হাজার মানুষের নেতা হয়, তাকে আপনি নির্বাচিত করার সময় চোর ডাকাত কিনা দেখেন না, জুলুমকারী কিনা দেখেন না। এই জন্য দুঃখ দুর্দশার বোঝা জাতির ঘাড়ে নেমে এসেছে। কপালে খারাপ কি এমনি এসেছে? আমি ভুটের কথা বলি না এখানে, শুধু আপনি আমার কথার মর্মার্থ বুঝেন নাই গো ভাই। আবেগে আবেগ, আবেগ বেশি আবেগ, অসুবিধা নাই, আমাদের কিছু আবেগি ভাইয়েরও দরকার আছে, ঠিক কি না? কত সুন্দর আমার ভাইটা, দেখছেন না কি সুন্দর দাঁড়িয়ে রেখেছে, আল্লাহ কবুল করেন। চেহারাও সুন্দর, মনে হয় খুব নামাজ নামাজ পড়েন তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। শ্রোতা লাগে, আমি তো খুব খুশি, আপনারা তো শুধু শ্রোতা না একেবারে জাতের শ্রোতা, সবাই মনে ইলিশ দিয়া খাইছে আজকে, তাই না? কষ্ট হচ্ছে কি বলেন, খালি আলোচনা হইলে হয়, মাঝে মাঝে তো একটু হাসিরও খোরাক দেওয়ার দরকার আছে, ঠিক না বে? ঠিক এটাও ঠিক, অসুবিধা নাই প্রিয় ভাইরা। তাহলে নামাজ শুধু ঘরে না, ঘরের বাইরেও দরকার আছে, দরকার আছে মানে এটা আরো বেশি দরকার। বলেন তো লোকটা যদি নামাজি হয় তাহলে সরকারি বরাদ্দ আসলে কি তার পেটে ঢুকাবে নাকি? হাঙ্গর মাছ চেনেন নাকি?
এটা কোন জাতের রাক্ষস, সামনে যা পায় তাই খায়। হাঙ্গর চিনো? হাঙ্গর হাঙ্গর হাঙ্গর, একবার এক হাঙ্গর পাওয়া গেল, পেট অপারেশন করে দেখা গেল তার মাথায় মানুষের মাথার খুলি, তার পেটে মানুষের মাথার খুলি, গরুর মাথার খুলি। আপনারা জানেন হাঙ্গর কিন্তু সামনে যা পায় তাই খায়, মানুষও খায়, গরু ছাগলও খেয়ে ফেলবে, সাপও খেয়ে ফেলবে। আমার দেশে কিছু দুশ্চরিত্রবান মানুষ রয়েছে, এরা হাঙ্গরের চেয়ে বড় রাক্ষস। এদের পেট অপারেশন করলে মানুষের টিন, টিউবওয়েল, এমনকি টয়লেটের যে রিং, এগুলা রাস্তার রড, কত কিছু যে পাওয়া যাবে হিসাব নাই, ঠিক কি না? আমরা তো খাটের নিচে জুতা রাখি, আর কিছু কিছু চুর, শেষরা চুর খাটের নিচে তেলও রাখে, আছে না নাই? যদি নামাজি মানুষগুলোকে আমরা পেতাম তাহলে কি অবস্থা হতো নাকি? আল্লাহওয়ালার নামাজি মানুষ হলে অন্তরে ভয় থাকবে, যেমন ভাবে তাকওয়ার সঙ্গে দায়িত্ব পালন করেছেন রাসূলে করিম করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। একটা ঘটনা বলবো, দেখেন আল্লাহওয়ালা মানুষের শাসনের নমুনা কেমন হয়। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, গরম না নরম? কথা বলেন, গরম না নরম? গরম না বেশি গরম? আরে বাপরে বাপ, কথা কয়ে পড়ে লাগায় আগে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি কি বাংলাদেশের মতো এরকম ছোটখাটো দেশের প্রেসিডেন্ট? তাহলে আরে বাপরে বাপ, কি স্মার্ট মানুষ, আপনারা সব জানেন। অর্ধ পৃথিবী শাসন করেছেন তার শাসন আমলে। একদিন তিনি রাতের বেলা ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, কি জ্বালায়া, তখন কি এরকম ইলেকট্রিক লাইট ছিল নাকি, মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন। এমন সময় তার কিছু রিলেটিভ, তার কিছু আত্মীয় স্বজন দেখা সাক্ষাতের জন্য আসলেন, দরজায় এসে নক করলেন। তিনি বললেন, এই থামো, দরজায় আটকিয়ে দিলেন। দরজায় আটকিয়ে দিয়ে তার সামনে থাকা মোমবাতির আলো ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটি মোমবাতি নিয়ে সেই মোমবাতিতে আগুন জ্বালালেন। এরা দরজায় দাঁড়িয়ে দৃশ্য দেখছিল আর মনে মনে অবাক হচ্ছিল। এরপরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু মোমবাতি জ্বালিয়ে এদেরকে ভেতরে ঢাকলেন। ভেতরে ঢুকেই কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো মোমবাতি জ্বালানো ছিল, কেন সেটি নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতি আপনি জ্বালালেন? তিনি তখন বললেন, তোমরা আসার আগে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, তোমরা তো আমার আত্মীয় স্বজন, হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছ, চিন্তা করলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বললে জনগণের হক নষ্ট হবে, রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই জন্য জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে আমি আমার নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়েছি। এটা হচ্ছে আল্লাহওয়ালা শাসকদের শাসনের নমুনা, দৃষ্টান্ত। এই রকম ইসলামী গুণে গুণান্বিত, কোরআন সুন্নার গুণে গুণান্বিত মানুষ যদি আমরা সব জায়গায় পেতাম তাহলে আমাদের কপাল খুলে যেত, আসমান জমিন থেকে বরকতের বারিধারা খুলে দিতেন কে? এমন যদি হতো আমার আমাদের শাসক হতো, অমরেরই মতো হতো, আবু বকরের মতো, চান কি চান না? এমন যদি হতো আমাদের শাসক হতো, অমরেরই মতো হতো, আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে, আমার দেশের মা বোনেরা বঞ্চিত হতো না, কৃষক শ্রমিক কেউ আর বঞ্চিত হতো না,
ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের শাসক হতো অমরেরই মতো, হতো আবু বকরের মতো। ঠিক না? এরকম চাই কি চাই না? এরকম চাইলে নিজেরা নামাজি হওয়া লাগবে, নামাজি মানুষদেরকেই আমাদের নেতা বানানো লাগবে। সবাই বললেন না কেন? নাকি এলাকায় সুদখুর ঘুষ খুঁটবে নামাজিদের পেছনে হাঁটনেওয়ালাও আছে? আছে না নাই? আপনারাই বলছেন আছে, আমার কোনো দোষ? খবরদার, কোন বেনামাজি সুদখুর ঘুষখুর কোরআন বিরোধীদের পেছনে হাঁটা যাবে না, নইলে সেও জাহান্নামে গিয়ে আজাব পাবে, আপনিও তার সাথে যাবেন। এরপরে দুই গ্রুপ আবার জাহান্নামে দেখা সাক্ষাৎ করবে। কথা মোল্লার না আল্লাহর। সূরা ইব্রাহিম খুলে দেখেন, ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কোরআনে কোনো কথা গোপন আছে নাকি? ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, সেদিন পথভ্রষ্ট কর্মীরা নেতাদেরকে বলবে, আটকে দিবে জাহান্নামে। এই তো নেতা পাইছি আপনাকে। নেতা বলবে, পাইছত্ব কি হইছে? হেই, পাইছত্ব কি হইছে? পাইছি তো কি হইছে মানে, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো তোমার অনুসারী ছিলাম নেতা, যা বলছো তাই করছি। পাইছি মানে তো এখন কি হইছে? ভালো করে শুনেন। হে যুবক তরুণ ভাইরা, এদিকে তাকাও, কোথায় কোথায় কার পিছনে দৌড়া, দেখো এখন কি হচ্ছে। এগুলো আমার কথা? তুমি বাড়িতে গিয়ে সূরা ইব্রাহিম খুলে নিজে পড়িও, মিলায় দেখিও। কোথায় যাচ্ছ তুমি? কার পেছনে দৌড়ায়া জীবন যৌবন নষ্ট করছো? দেখো কি হচ্ছে এখন। আমরা তো আপনার অনুসারে ছিলাম না। তাই বলবে কি হয়েছে? তো কি হয়েছে মানে, যা বলছেন তাই করেছি, যাকে পিটাইতে বলছেন তারে পিটাইছি, যার উপর হামলা করতে বলেছেন তাকেই হামলা করেছি, যে মাহফিল বিনষ্ট করতে বলেছেন সেই মাহফিল বিনষ্ট করেছি। আপনাদের এই কুকর্ম করার, আপনাদের কথা অনুযায়ী কুকর্ম করার কারণেই তো এখানে আসছি। দুনিয়ায় তো অনেক সাপোর্ট পাইছি, কোনো সময় ধরা খাইলেও ফোন দিয়েছেন, এই কারে ধরছো, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো। আছে না নাই? কোর্টে গেলেও জামিনে বের করে আনছেন। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজ কি এখানে কোনো কিছু করে বাঁচাইতে পারবে? প্রশ্ন করেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, তাই না? ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজ আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবেন নাকি? বলেন তো নেতাদের স্বভাব কি, সুযোগ পাইলেই না, সুযোগ পাইলেই বুঝেন নাই, বক্তব্য শুধু পাইলেই ওইখানে বলবে, বস বেটা কথা শোন, বক্তব্য দিবে। এবার সে কি বলবে শুনেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আহ কোনো কথা গোপন নাই রে ভাই। সে বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন তোদেরকে আমরাও হেদায়েত দিতাম। এটা আমাদের কপালে হেদায়ত ছিল না, এই জন্য তোদেরকেও আমরা হেদায়তের দিকে ডাকতে পারিনি। কোন জায়গায় কারবার ঘটাইছে দেখছেন? তখন কর্মীরা বলবে, তো এখন কি হবে? নেতারা তখন বলবে, কি হবে এটা কি জানো না, আজ লাফালাফি চিৎকার করেও লাভ হবে না। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মালানা মিন মাহিস, আল্লাহ তাআলা বলবে। তখন কর্মীরা বলবে, সরি নেতারা বলবে, আজ তোমরা ধৈর্য ধরো আর না ধরো, আজকে নেতা কর্মীর আজাব সাওয়া। সাওয়া, সাওয়া মানে কি? সমান সমান। সাওয়া মানে কর্মীরা আবার হরতাল থাকবে, হরতাল ডাকবে, মানববন্ধন শুরু হবে, না 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 এটা আমরা মানি। আল্লাহ বলবেন, হাসরের মাঠে আবার এরকম হরতাল মানববন্ধন লাগায় কারা? মানি না মানি না মানব না বলে কারা?
এরা বলবে আল্লাহ আমরা আমরা, আল্লাহ বলবেন কি মানো না, তখন এরা বলবে এই যে নেতা কর্মী সমান সমান আজাব, এটা আমরা মানি, কারণ এদের হুকুমের কারণেই তো আমরা এমন কাজ করেছি। আল্লাহ বলবেন তো তোমরা আমার কাছে কিছু চাও নাকি, কর্মীরা বলবে অবশ্যই আমরা আপনার কাছে দুইটা জিনিস চাই, জোরে কন কয়টা, আরো জোরে কয়টা, আল্লাহ বলবেন ঠিক আছে বলে ফেলো। এবার এক নম্বর দাবি শুনেন, এ যুবক ভাইরা শুনেন, এবার বলবে আল্লাহ এক নম্বর দাবি হলো কলু ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ এরা, এই যে এরা, এরা আমাদের নেতা ছিল, লিডার ছিল। ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের এই নেতাদের অনুসারে ছিলাম, অকবরা আনা আমাদের লিডারদের, ফাআদাল্লুনা সাবিলা এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ বলবেন তোমরা বলা লাগবে না, তো আমি জানি, চাওটা কি দাবিটা কি। এবার দাবি শুরু হচ্ছে শুনেন, তারা বলবে আল্লাহ দাবিটা হলো, এরা বলতেছে আজ নাকি নেতা কর্মী রাজাব সমান সমান, এটা আমরা মানতে পারি না, মানবো না। তারা দাবি করবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, ওগো আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি দিত যাও, কিন্তু দাবি হলো আমাদের নেতাগুলোকে আমাদের চেয়ে ডবল দাও। নেতা নেতাগিরি ছুটবে এবার, আল্লাহ আমাদের চেয়ে কি দাও, ঠিক বলছি তো, আল্লাহ ডবল দাও। কয় নাম্বার দাবি, আরো জুড়ে আরো জুড়ে, বাকি আছে, বাকি কোনটা বাকি আছে। এবার দুই নাম্বার দাবি করবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. الله أكبر তারা বলবে আল্লাহ জিন আর মানুষদের মধ্যে যারা আমাদেরকে বিভ্রান্ত করেছিল এদেরকে দেখাও, সামনে দাও, আজকে দুনিয়ায় বহু নেতাগিরি এরা করেছে, আজ সামনে দাও, নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এই নেতার গোষ্ঠীর বুকের উপরে পাড়া দিয়ে এদেরকে পদদলিত দলিত মথিত করে আজ আমরা জাহান্নামে যেতে চাই। আল্লাহু আকবার। ঘরে ঘরে জ্বালাবেন, পরে আগে অন্তরে জ্বালান, আমার এই ভাইগুলো, আমার যুবক ভাইগুলোর অন্তরে কুরআন নাই বলে এই বেনামাজি আর দুশ্চরিত্র নেতাগুলোর পেছনে গিয়ে যৌবন নষ্ট করছে। আমার যুবক ভাইরা আর পথভ্রষ্ট হওয়ার সুযোগ। তবে হ্যাঁ, যারা নামাজি, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, তাদের পেছনে আমরা আছি না নাই, তাদের সাথে আমরা আছি। আমরা আমাদের জান দিয়ে মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব, ঠিক কি না? এই জন্য আমরা আমাদের জীবনটাকে আল্লাহর দিনের রাস্তায় উৎসর্গ করব। কারা কারা রাজি, দুহাত তুলে আল্লাহরে দেখান, আমারও ভুল করছে, হাত নামান। আপনাদের স্লোগানটা ভালো, আমি আপনাদের সাথে দ্বিমত নই, তবে আমরা সিরিয়ালি আগাই, আগে অন্তরে। আচ্ছা বলেন তো, সব কোরআন থাকলে এরা আর কোরআন বিরোধীদের দিবে, বলেন বলেন, দিবে দিবে, স্লোগানটা বদলাই ফেলি, আল কোরআনের আলো অন্তরে অন্তরে জ্বালো। ইয়েস, চলেন আমরা আজকে থেকেই শুরু করি, সবাই বলবেন আল কোরআনের আলো, জোরে বলেন, হইছে হইছে, এতগুলা মানুষের জোর হইছে, সবাই বলতে হবে আল কোরআনের আলো। এরা মনে খাইয়া আসে নাই, দেখতে তো চেহারা ইলিশের মতো একেবারে, সবাই বলতে হবে আল কোরআনের আলো। আমার ভাইরা আল্লাহ কবুল করুক,
আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। তাহলে যেটা বলছিলাম আমার ভাইরা, বিপদগামীদের সাথে যাওয়া যাবে। আচ্ছা কথাগুলো আমি বানায় বলছি, তাহলে আমি বলছিলাম নামাজ পয়েন্টগুলো বুঝেন, নিজের জীবনে থাকবে, পরিবারে থাকবে, সমাজেও, আর সমাজে এমনি এমনি হবে না। নামাজি মানুষ খুঁজে বের করে তাদের কাছে দায়িত্ব দেওয়া। বলেন তো দেখি, আমার নবী কি শুধু মসজিদের ইমাম ছিলেন নাকি সমাজ আর রাষ্ট্রের ইমামও ছিলেন? এখন কিন্তু হুজুর আমরা খেজুর হয়ে গেছি, এখন আমরা খালি ইমামতি আর ওয়াজ নিয়ে আসি, আর সব কিছু সুৎখুর আর ঘুষদের ঘুষখুরদের কাছে, ঠিক কি না? রাসূলুল্লাহর ইসলাম, রাসূলুল্লাহর ইসলাম কোনটা জানেন? অফাতের আগ পর্যন্ত মসজিদে নববীতে মসজিদের ইমাম ছিলেন, অফাতের আগ পর্যন্ত মসজিদে ইমামতির পাশাপাশি তিনি মদিনার রাষ্ট্রকেও পরিচালনা করেছেন। আবু বকরের ইসলাম, ওমরের ইসলাম, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, খুলাফায়ে রাশিদার ইসলাম ছিল মসজিদেরও ইমাম, রাষ্ট্রেরও তারা ইমাম। মুসলমানরা মার খাচ্ছে কখন থেকে? যেদিন থেকে মসজিদ আর রাষ্ট্র ক্ষমতা ভাগ করে দিয়েছে সেদিন থেকে এই গজব নেমে আসছে মুসলমানদের উপর। এটা আমার আপনার বানানো ইসলাম, এটা আল্লাহর ইসলাম নয়। আল্লাহ নবীদেরকে নবুয়ত দিয়েছেন শুধু মানুষদেরকে তসবিহ টিপানো শেখার জন্য আর জিকির আজকার নামাজের জন্য না। হ্যাঁ, নবীদেরকে আল্লাহ দিয়েছেন মানুষের নৈতিক আত্মিক মানোন্নয়নের জন্য, পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, ঠিক কি না? এগুলো নাকি আলাদা মূর্খ, আলাদা হইলে কয়জন নবীর নাম বলতাম আমি? তো ইউসুফ আলাইহিসসালাম তিনি তো নবী ছিলেন, আবার মিশরের ক্ষমতার অধিকারী ছিলেন, বাদশাহ ছিলেন। তো তিনি তোমার বাপ দাদার আইন দিয়ে চালাইছেন না কার আইন দিয়ে চালাইছেন? আর কজনের নাম বলতাম, কজন? সুলাইমান, 13 বছর বয়সে পৃথিবীর বাদশাহ। সুবহানাল্লাহ, কইতে মন চায় না। শুধু মানুষ, জিনদেরকেও শাসন করেছেন এই সুলাইমান আলাইহিসসালাম। সুবহানাল্লাহ, আমি এত নবীর উদাহরণ দিয়ে কি করব? আমার নবী শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একাধারে মসজিদে ইমামতি করেছেন, অন্যদিকে রাষ্ট্র পরিচালনা। তাহলে নামাজ আমাদের নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক রাষ্ট্রীয় জীবনে থাকার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? এবার আমি শেষ পয়েন্টে চলে এসেছি, আর কষ্ট দিব না, আমরা উঠব না বসবো, আর 15 মিনিট থাকা যাবে তো। এবার কিন্তু লাইনে আসছে একেবারে, আর এখন উঠলে কিন্তু খবর আছে আমি এখান থেকে ধরব। এই আমরা নামাজি হব, আমরা নামাজি হব তো ইনশাল্লাহ, নামাজ ছাড়বো আর? এখন আমরা নামাজি হইলাম, কিন্তু নামাজে আমরা যা করলাম সেগুলো যদি নামাজের বাইরে না থাকে তাহলে নামাজ আদায় করে কি লাভ হবে নাকি বেনিফিট হবে? না, শোনেন, শুধু সাজদা দেওয়ার জন্য আল্লাহ নামাজ দেন নাই রে ভাই, নামাজের কিছু শিক্ষা আছে, অনেক শিক্ষা আছে। আমি আজকে সময় সংক্ষিপ্ত, তো মাত্র 4টা শিক্ষা বলবো, কয়টা? এই 4টা শিক্ষা যদি আমরা নিতে পারি জীবন বদলাবে ইনশাআল্লাহ। নামাজের 1 নম্বর শিক্ষা, নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? বলেন তো দেখি, নামাজে ঢুকে আমরা কি কেউ বলি নাকি আমি কওমির হুজুর, আমি সামনে, তুমি আলিয়া, তুমি পিছনে ঠেলাঠেলি আছে? কেউ কি বলে নাকি আমি আওয়ামী লীগ করি, আমি সামনে, তুই বিএনপি, তুই পিছনে আছে? আছে নাকি? নামাজে ঢুকার পরে কোনো দোলাদলি থাকে নাকি? নামাজে ঢুকার পরে দোলাদলি থাকে না। দেখা যায় কওমি হুজুরের পাশে আলিয়ার হুজুর দাঁড়ায়, কওমি ছাত্রের পাশে আলিয়ার ছাত্র দাঁড়ায়, তার পাশে সুন্নি বাই দাঁড়ায়, চরমুনাই হেফাজত দাঁড়ায়, ঠেলাঠেলি। কিন্তু নামাজ থেকে বের হলে ঠেলাঠেলি কম না বেশি, কম না বেশি? তো কি শিখছেন নামাজ থেকে? ওকে শিখছে এইভাবে না, শোনেন, আমি 3-4 দিন আগে এক জায়গায় ওয়াজে গেছি, নাম বলবো না, এক জায়গায় গেছি, আমারে কই কি জানেন কমিটি, কই হুজুর মনোযোগ আছে আপনাদের? কই হুজুর, আমাদের এলাকায় হানাফি আছে, আহলে হাদিসও আছে, আমাদের কিছু সুন্নি ভাইরাও আছে। আমি বললাম আমি করব কি? কই হুজুর এমন কায়দা করে ওয়াজ করেন যেন কেউ বেজান না হয়।
আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এলাকায় এত কিছু আছে, মুসলমান নাই? জিজ্ঞেস করলাম, আপনাদের এলাকায় এত কিছু আছে, মুসলমান নাই? কোন নবী কি মানুষকে এসে আহলে হাদিস বানিয়েছে? কোন নবী কি মানুষকে এসে হানাফি বানিয়েছেন? কোন নবী কি মানুষকে এসে লামাজহাবি বানিয়েছেন? কোন নবী কি মানুষকে এসে সুন্নি বানিয়েছেন? বরং সমস্ত নবীরা ইসলামের প্রচার করেছেন, তারা মুসলমান ছিলেন এবং তারাও মানুষদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে মুসলমান হ, মুসলমান হয়ে মর। আমি কোরআনের একজন সামান্য ছাত্র, কোরআনের একটা আয়াত পাই নাই যেখানে আল্লাহ বলেছেন সুন্নি হয়ে থাক, সুন্নি হয়ে মর। একটা আয়াত পাইলাম না আল্লাহ বলেছেন হানাফি হয়ে থাক, হানাফি হয়ে মর। একটা আয়াত পাইলাম না আল্লাহ বলেছেন দেওবন্দি হয়ে থাক, দেওবন্দি হয়ে মর। একটা আয়াত পাই নাই আল্লাহ বলেছেন জামাতি হয়ে বাদ, জামাতি হয়ে মর। একটা আয়াত পাই নাই চরমোনাই হয়ে বাদ, চরমোনাই হয়ে মর। একটা আয়াত পাই নাই ঠান্ডা অথবা গরম, সুন্নি হয়ে বাদ, ঠান্ডা অথবা গরম, সুন্নি হয়ে মর। বরং আমি পেয়েছি تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا يتكار كن سورة آل عمران كن سورة الله বলেছেন يا أيها الذين آمنوا হে ইমানদারেরা ইত্তাকুল্লাহ হাক্ক তুকাতিহি আল্লাহকে যেমন করে ভয় করা উচিত আল্লাহকে তেমন ভাবে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর মুসলমান না হয়ে মরে যেও না কি হয় মুসলমান আরো জোরে মুসলমান আরো জোরে মুসলমান হানাফির ঘরের হানাফি আহলে হাদিসের ঘরের আহলে হাদিস এখন আমরা হাত বুকে বাঁধবো না নাপিতে বাঁধবো মসজিদ আলাদা করে ফেলছ আছে না নাই মাসালাগত পার্থক্য হতে পারে তাই বলে কি মসজিদ ভাগ করে ফেলবো আমরা নামাজ ঐক্য শিখালো কেমনে আমাদের দেশে এই আমলটা নাই আমার সম্মানিত শ্রদ্ধেয় ইমাম ভাইরা যদি এই আমলটা শুরু করেন আমার মনে হয় ভালো হবে দেখি আপনারা হজ আর ওমরা করছেন কে কে হাত তুলেন মাশাআল্লাহ সব টাকাওয়ালা মানুষ এখানে হাত নামান আমরা যারা যাইতে পারি নাই আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করে আমরা আল্লাহর ঘরে এবং নবীজির রওজায় যেতে চাই কি চাই না আল্লাহ নসিব করে দাও আমার বাবারা যারা গেছেন আপনি আমার ভাইরা বাবারা যারা গেছেন বলেন তো মসজিদে হারাম আর মসজিদে নববীতে ইমাম আপনারা মসজিদে হারাম মসজিদে নববীতে নামাজ পড়েছেন ওখানে ইকামতের পর ইমাম সাহেব আল্লাহু আকবার বলার আগে আরবিতে কি কিছু বলে বলে কি বলে না বলে বলে আপনি শুনেন নাই কি বলে ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু শুনছেন কিনা আপনারা এগুলো অথবা এখন ইন্টারনেট আছে ইউটিউব আছে না দেখবেন মাহফিল শেষে ইউটিউবে সার্চ দিবেন হারামাইনের ইমাম তারা যখন নামাজ শুরু করেন দেখবেন বলে ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু অথবা বলে সফু সুফুফাকুম ওয়াসদ্দুল খালাল ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ এগুলোর অর্থ কি বলতেছি বলতেছি বিনয়ী হও কাতার সোজা করে দাঁড়াও কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও ফাঁক রেখো না এখানে কি আমি এই তুই বিএনপি সর বেটা কাঁধে কাঁধ লাগাইস না বলি বলি কথা বলেন বলি বরং নামাজের চিত্র ভিন্ন রকম কুলিওয়ালা হোক ঠেলাওয়ালা হোক রিক্সাওয়ালা হোক মুচি হোক প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক রিক্সাওয়ালা হোক নামাজে গেলে সবাই পাশাপাশি দাঁড়ায় কি দাঁড়ায় না নামাজে যাওয়ার পর মসজিদে ঢোকার পর চেয়ারম্যান যদি বলে এই বেটা আমি চেয়ারম্যান আর তুই রিক্সাওয়ালা তুই আমার পাশে পেছনে যা বলে 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 যদি বলেও রিক্সাওয়ালাও এখানে গিয়ার দেখাবো মিয়া তোমার চেয়ারম্যান গিয়ে গিয়ে পরিষদ দেখাও এটা মসজিদ এটা আল্লাহর ঘর এখানে তুমিও গুলাম আমিও গুলাম ঠিক কিনা মসজিদে ঢুকলে কোনো ঠেলাঠেলি এই জন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে লিখেছেন এক হি সফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াস এক হি সফ
खरे होंगे महमूद अयास, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। नमाजे आसार पर सम्राट महमूद और तार चाकर आयाज जखन हकीकतारे पाशापाशी काछाकाछी दाड़िये जाए तखन सम्राट और सम्राटेर भूमिकाय थाके ना, चाकर और चाकरेर मतो थाके ना, तखन सम्राट और चाकर दुजनेई आल्लार गुलाम होये जाए। सब कार गुलाम? बोलें भाईरा, आमरा जदि नामाजेर एई शिक्षाटा नामाजेर बाइरे राखते पारतां मुसलमानरा शक्तिशाली हतो नाकि हतो ना? बोलें ऐक्येर शक्ति बेशी नाकि विच्छिन्न थाकार शक्ति बेशी? हाथेर मध्ये एकटा लाठी थाकले भांगा सहज ना कठिन? तै ना? एबार तार हाते 1000 लाठी देन, गुतागुति होबे किन्तु भांगबे? কি বুঝলেন কি বুঝলেন? আপনি যখন আলাদা আলাদা থাকবেন, এত আলেম ওলামা যখন এই দল ওই দল করবেন, ইসলাম বিরোধীরা যখন যাকে ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে, আর যদি সবাই একটু দলাদলি বাদ দিয়ে এক হয়ে যায়, ইসলাম বিরোধীরা ধরা তো দূরের কথা, বিরুদ্ধে কথা বলার সাহসও পাবে না। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়া, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হাদিস পড়লাম, বুঝলাম আর আমল করতে পারলাম না। আগে আপনারা আমাদের জন্য আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর দোয়া করিয়েন, এখন আমাদের অবস্থা ভয়াবহ খারাপ, আমাদেরকেই বলতো আপনারা দোয়া করেন আমরা যেন একটু ঠিক থাকতে পারি, কারণ আমাদের মধ্যে কিলাকিলি কম না বেশি। আমরা এখন এই ওয়াজের ময়দানটাকে আস্তে আস্তে নাপাক করে দিচ্ছি। দেখা যায় মাইকের সামনে বসে কুরআন হাদিস বলে না, আউল বাউল লাফালাফি আছে না নাই? এক হুজুর আরেক হুজুরে কাফের বানায় মুসলমান বানায়, যতক্ষণ সুযোগ পান মুসলমান বানানোর কাজ করে। একদিন আমার একজন ফোন দিয়ে কয়, হুজুর আপনি কোন জাত? কোন জাত? তাই আমি ভাবলাম আমার ন্যাশনালিটি যেহেতু বাংলাদেশি, বাংলাদেশি বাংলাদেশি জাত, বললাম আমি তো বাংলাদেশি ভাই। তো বলে হুজুর এইটা না, দেখেন না কত দল আছে, আপনি কোন দল? আমি বললাম আমি তো খুব পুরান দলে আছি। কয় পুরান দল আবার কোনটা? পুরান দলের নাম ইসলাম, এটা আগে থেকেই ছিল। এটা কি? আমার পরিচয় আমি মুসলমান। আমার পরিচয় কি? আপনারা সবাই কি হতে চান? আরো জুড়ে নাকি হানাফি, নাকি দেওবন্দি, নাকি কৌমি, নাকি আলিয়া, নাকি সুন্নি? কি হব? আরো জোরে, আরো জোরে ঐক্য। সামান্য আমাদের, আমার সুন্নি ভাইরা যারা আছেন, আমার চরমুনারী ভাইরা যারা আছেন, জামাতের ভাইরা যারা আছেন, আওয়ামী লীগ বিএনপির ভাইরা যারা আছেন, সবাই তো নামাজ পড়ে। আমরা যদি একটু ঠেলাঠেলি বাদ দিয়ে সবাই একটু এক থাকতে পারতাম, বলেন তো কেউ আর আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাইতে পারতো? তাহলে নামাজের এই শিক্ষা আমরা নামাজের বাইরে রাখতে পারবো তো? শয়তানের এমন ধোকায় পড়েছি আমরা, অনেকে এখন মাহফিলেও বাধা দেয় আছে না নাই? এই তো আপনাদের পাশে লাখ সময় একজন গুন্ডামি করেছে, দেখছেন তো আপনারা কেমন গুন্ডামি, মরার পরে ভালো মতেই কিন্তু বুঝবা। নামাজের শিক্ষা আপনি বাইরে নিলেন কোথায়? যে কথাগুলো এতক্ষণ ধরে বলতেছি কথা আমার না আল্লাহর, আমি তো সূরা নাম্বার আয়াত নাম্বার বলেছি, বাড়িতে গিয়ে মিলাবেন। তাহলে নামাজ আমাদেরকে এক নাম্বার শিক্ষা দেয়, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। আমরা যদি রেশারেশি ভুলে গিয়ে এক হয়ে যেতে পারি, তাহলে কোনো ইসলামের দুশ্মন ইসলামের শিয়ারের উপরে আক্রমণ কথা বলার সাহস দেখাতে পারবে না। কয়টা শিক্ষা বলবো আজকে? আরো জোরে, আরো জোরে। কয়টা বলছি? কিসের শিক্ষা দেয়? গুতাগুতি করবে না? যে বুকে হাত বাঁধার বাদুক, যে নাভিতে নাভির উপরে বাঁধার বাদুক, অসুবিধা আছে? আরে ভাই, কে বুকে বাঁধলো নাভির উপরে বাঁধলো এটা নিয়ে ঠেলাঠেলি করেন? কারা নামাজ পড়েন এগুলো ধরে এনে আগে মসজিদে ঢুকা? কে দাঁড়াবে, কে বসবে, দাঁড়ায় করে নাকি বসে করে ঠেলাঠেলি, এইসব ফজলামি বাদ দিয়ে কে নামাজ পড়েন এগুলো দেখেন ঠিক কি না? আমার দেশে কেউ কেউ মাহফিল করে
খালি মানুষকে ফেতনা লাগানোর বিষয় নিয়ে তার মাহফিল, আজে বাজে বিষয়, বিষয় পাও না তুমি। আমার যুবক ভাইরা ধ্বংস হয়ে যাচ্ছে, এদেরকে কেমনে নামাজি বানানো যায়, কেমনে মা বাবার খেদমত করানো যায়, কেমনে এদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা যায়, এই সব কথা বলো না, আউল আর বাউলগিরি করো। বলেন এই মাহফিল এটা পবিত্র জায়গা না, সময় নষ্ট করেন কেন এখানে আউলগিরি বাউলগিরি করে? এখন বাউলগিরি আছে না নাই? কয় পানি গড় গড়াইয়া পড়তাছে, তো তোর পানি গড় গড়াইয়া পড়লে তুই এখানে আসত কেন? আমার কয় বুকের ভেতর আছে প্রাণ, তার ভিতরে নাকি মেশিন গান, দেখছেন অবস্থা। এই মাহফিলের মধ্যে আমরা জিকির করব কার, আরো জোরে বলেন কার, দুরুদ পড়বো আমাদের প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অসুবিধা আছে নাকি? আপনি আল্লাহর জিকির করেন, নবীজির শান বর্ণনা করেন, অসুবিধা আছে নাকি? কিন্তু গড় গড়াইয়া পড়ে কেন এখানে আসলে? আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও, এক নম্বর শিক্ষা মনে থাকবে ভাই। দুই নম্বর শিক্ষা, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজের মধ্যে কি আমরা আবুল তাবুল মানুষকে ইমাম বানাই নাকি? ইমাম নিয়োগের সময় দেখি ইমাম সাহেব কামিল পাশ করেছেন কিনা, দাওরায়ে হাদিস পাশ করেছেন কিনা, হাফেজ কিনা, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ কিনা, আপনার বউ পর্দায় থাকে কিনা, এত কিছু যখন আমরা ইমামের জন্য দেখি, তেমনি ভাবে আমাদেরকে যারা পরিচালিত করে তাদের চরিত্রের বেলায় এগুলো দেখার দরকার আছে না? না, সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নাম্বার থ্রি, নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতার শিক্ষা দেয়, সময় সচেতনতা। নামাজ কি আপনার টাইম মতো পড়বেন না আল্লাহর দেওয়া টাইম মতো? কেউ যদি বলে আমি ফজরের নামাজ ঘুম থেকে উঠে দুপুর ১২টায় পড়ব, হবে না কি? কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় অনিবর্তিতার উপরেই নামাজ ফরজ করেছেন কি? সময় মতন আমার যেমন পড়বেন তেমনি সময়ের কাজ সময়ে করবেন। এই যে তোমরা সামনে এইচএসসি পরীক্ষা দিবা, এইচএসসি পরীক্ষার্থী ভাইরা, তুমি নামাজ টাইম মতো পড়ো, কিন্তু টাইম মতো পড়ো না কেন? টাইম মতো পড়ো, টাইম মতো ঘুমাও, টাইম মতো খেলো। আমরা যারা ব্যবসায়ী আছি, যারা চাকরিজীবী আছি, এই যে নামাজ থেকে সময়ের কাজ সময়ে করার শিক্ষা নিতে হবে। আমরা এমন এক জাতি, সময়ের গাফলতি, যেই ব্যানারে লেখা দেখবেন অনুষ্ঠান ১২টায়, তার মানে সবাই জানে শুরু হবে ৩টায়, আছে না নাই? এটা কমন হয়ে গেছে না? এরপরে দেখবেন ৯টার গাড়ি কয়টায় যায়, হিসাব এক যাত্রী দেখছে ৯টায় হুইসেল বাজছে ট্রেনের, কয় মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাংলাদেশে এটা সম্ভব? ব্যাগ টেক নিয়ে দাঁড়াইতে যার একজন ধর্মে বসো, এটা গতকাল ৯টার ট্রেন, আজকে ৯টায় আসছে, তোমার তো দেরি আছে, আছে না নাই? আমরা উন্নতি করতে পারছি না কেন? কারণ সময়ের প্রতি গুরুত্ব, সময় সচেতনতার শিক্ষা নামাজ দেয়। নাম্বার ৪, কষ্ট দিব না আপনাদেরকে, ৪ এবং সর্বশেষ শিক্ষা হলো, যাই হোক তারপরেও দুই ঘন্টা হয়ে গেছে, তো মানুষের কষ্ট হইতেও পারে, মোনাজাতেরও দরকার আছে না নাই, তো কান্নাকাটির দরকার আছে না নাই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই মহব্বত কার জন্য? আল্লাহ কবুল করেন। ৪ নম্বর, নামাজ আমাদেরকে কোরআন ভিত্তিক জীবন গঠনের শিক্ষা দেয়। কারণ নামাজে দাঁড়ায় যদি আপনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস পড়া শুরু করেন, নামাজ হবে না শেষ। নামাজে পড়তে হয় কোন বই থেকে? নামাজে বুখারি থেকে পড়লে হয় না, বরং আমরা শুরু করি একটা সূরা দিয়ে, সূরাতুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন।
এই সূরাটা রেগুলার পড়ি না, কোনোদিন বিরক্ত হইছেন আপনারা? সুবহানাল্লাহ, কোরআনের মজা দেখেন বাবা। এই যে বাবা বললেন বিরক্ত লাগে না, লাগবে কেমনে বলেন, এই মজাটা, এত মজা দেখেন। একটা গান যখন বের হয় যুবকরা কয়েকদিন শুনে, শোনার পরে বলে ধরো বেটা পাল্টায় এটা, আর কয়েকদিন শুনতাম আর ভালো লাগে। কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, প্রায় 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। 1500 বছর আগ থেকে মানুষেরা নামাজ পড়ছে শুরু করে কোন সূরা দিয়ে? আপনারা কোনোদিন কি চাঁদপুরের কোনো মসজিদে ঢুকে ইমাম সাহেবকে বলছেন নাকি, ইমাম সাহেব ও হুজুর ডেইলি এক সূরা দিয়ে নামাজ পড়ান কেন, আর কি কোনো সূরা পান নাকি, বলছেন নাকি? বরং এক এক আলেমের কণ্ঠ এক এক রকম, এক একজন এক এক সুরে কোরআন পড়ে। হারামে যারা গিয়েছেন, মক্কা মদিনায় যারা নামাজে গিয়েছেন, কোরআন পড়লে মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। সবচেয়ে বড় কথা কি জানেন, দুনিয়ার আলেমদের কণ্ঠ, দুনিয়ার আলেমদের তেলাওয়াত শুনলে মানুষের অবস্থা এমন হয়। আলহামদুলিল্লাহ আমিও একাধিকবার গিয়েছি মক্কা মদিনায়, অনেকবার নামাজ পড়ে সব ইমামদের পেছনে, আমার আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছে নামাজ পড়ার। শেখ আব্দুর রহমান সুদাইস, সুরাইম শেখ সুরাইম, আব্দুর রহমান হুজাইফি, বান্দার বালিলা, মাহের মুআইকালি, যারা আছেন সবার পেছনে নামাজ পড়েছে। কত ভালো লাগে শুনতে, ভালো লাগে না, খারাপ লাগে? খারাপ লাগে শুনি আর মনে মনে ভাবি আহারে, এই আলেমদের তেলাওয়াত শুনে লক্ষ লক্ষ মানুষ কান্না করে, আর না জানি আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। নবী যখন কোরআন পড়তেন যারা শুনতো জানি না তাদের অবস্থা কেমন হতো। এই যে আবু জাহেলের অবস্থা কি হয়েছে, ঠিক আছে, আমার বাবা বলছে ঠিক বলছে, এই আবু জাহেল সারাদিন নবীকে গালি দিত, সারাদিন নবীর বিরোধিতা করত, রাতের বেলা নবীর কণ্ঠে কোরআন না শুনলে ঘুমিয়ে আসতো না তার, সবগুলা কাফের লাইন ধরে কোরআন শুনত। আবু জাহেল কয়ে কেউ মুহাম্মদের কথা শুনবার, আসো নেতার কাছে শপথ করো। সবাই শপথ করতেছে আর ওইদিকে নেতারা ভাবতেছে, যেমন আবুল আহাব উতবা সাহেব, এরা বলতেছে যাই হোক নেতা যেহেতু শপথ করাচ্ছে নেতা মনে হয়ে যাবে না, মাঝে মাঝে আমরা যাওয়ার সুযোগ। আর আবু জাহাল বলতেছে তোদেরকে আমি নিজে শপথ করাচ্ছি, তার মানে তোমরা কেউ যাবে না, এবার আমি আমার ভাতিজার কণ্ঠে কোরআন একা একা খুব মজা করে শুনবো। রাত যখন হয়ে গেছে সবগুলা এবার ঘুর ঘুর করে কার ঘরের পাশে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ফজরের আগে যখন দৌড় মারবে একজনের সাথে আরেকজনের দেখা, কই কিরে তুই এখানে কেন, যতই বিরোধিতা করুক নবীর কণ্ঠে কোরআন না শুনলে ভালো লাগতো। এই জন্য বলছিলাম আমাদের কণ্ঠে কোরআন শুনলে মানুষেরা চোখের পানি ফেলায়, যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবীর কণ্ঠের সুললিত তেলাওয়াত শুনে জিনেরা পর্যন্ত পাগল হয়ে উড়ন্ত অবস্থা বন্ধ করে বলেছিল ইন্না সামিআনা কুরআনান আজাবা। মক্কায় মসজিদে জিন আছে না নাই? এই মসজিদের নাম মসজিদে জিন হলো কেন? কারণ ওখানে নবীজি নামাজে ইমামতি করছিলেন, আর নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনে জিন জাতি পাগল হয়ে তাদের উড়ন্ত অবস্থা বন্ধ করে বলেছে একই বিস্ময়কর তেলাওয়াত শুনছি আমরা, আল্লাহু আকবার। তাহলে কোরআনের ভেতরে মজা আছে না নাই? এই যে দুই ঘন্টার উপরে হয়ে গেছে কোরআন শুনতেছে, বিরক্ত আসে নাকি? আমার নিজেরই তো বিরক্ত লাগে না। বলেন ঢাকায় গেলে, ঢাকা থেকে গেলে আসলে চাঁদপুরে দেখবেন কিছু মানুষ এক সপ্তাহ ঘুমায় রেস্ট করে আসে না নাই? আমরা যারা হুজুর, অনেকে মনে করি হুজুর কি আর করছে এক দুই ঘন্টা বক্তব্য দিছে, ভাই রে এখানে আসার জন্য 8-9 ঘন্টা লাগছে, যাওয়ার জন্য 8-9 ঘন্টা, তুমি খালি 2 ঘন্টা হিসাব করো না, 8-8, 16+2=18, তুমি ঢাকা থেকে এসে বিছনায় ঘোরাঘুরি করো আর আমরা 10 ঘন্টা এসে এই কথা বলি, নিয়ামতটা কার? আল্লাহর কসম মাহফিল সিজন ছাড়া আমি নিজে পারি না, জার্নি করলে টায়ার্ড লাগে, মাহফিল সিজনেও টায়ার্ড লাগে, কিন্তু জানি না কেন জানি স্টেজে উঠার পরে আল্লাহ রহমত ঢেলে দেন। কোরআন শুনলে যেমন বিরক্ত লাগে না, বললে বলারও কিন্তু বিরক্ত লাগে, রহমতটা কার? আপনারা তো হুজুরদের কষ্ট বুঝেন না, মনে করেন খুব আরামে এসেই 2 ঘন্টা লেকচার দিয়ে চলে গেছে, এত সোজা বিছনা পরিবর্তন হলে ঘুম আসে নাকি? হয় না। অনেকে দেখবেন বালিশ না হলে তার নিজের পছন্দের বালিশ আছে, ওইটা ছাড়া ঘুমাইতে পারে?
এই যে দেখলাম পাকিস্তানের এক ক্রিকেটার আসতে তার বালিশ নিয়ে বিমানের মধ্যে আসছে, সাংবাদিকরা বলল বালিশ নিয়ে আসছেন কেন, সে বলল ওই বালিশ ছাড়া আমার ঘুম হয় না। আমাদেরকে যে আপনারা দেখেন শুধু সামনের স্ক্রিনটা দেখলেন, ব্যাক স্ক্রিনটা দেখলেন না, আপনাদের বালিশও ঠিক আছে, বিছানাও ঠিক আছে, আর দিনের পর দিন আমাদের বালিশও নাই বিছানাও নাই, রাতের আমাদের রাতগুলো এভাবে রাস্তার মধ্যে কেটে যায়। কার জন্য? আপনারা মনে করেন দুই ঘন্টা আর দেড় ঘন্টা, এত সোজা হাজার হাজার কিলোমিটার জার্নি করে দেশের ওলামায়ে কেরাম, তাদের প্রতি মহব্বত রেখে কথা বলবেন, নাশুকুরি করবেন না। মাঝে মাঝে আমরা দেখি তো অনেকে অনেক কিছু বলে, আপনি যাদেরকে নিয়ে কথা বলেন তাদের সাথে বেশি না দুই তিনটা দিন থাকেন, দড়ি দিয়া বাইন্দাও রাখা যাবে না, বলবেন হুজুর মাফসাই চলে যাচ্ছি, যে কষ্ট। বলা সহজ, বাস্তবতা বুঝা কিন্তু অনেক কঠিন। আমরা যারা কোরআনের প্রচার করছি প্রসার করছি প্রত্যেক দিন বাসা থেকে বের হই এই নিয়তে, জানি না নিজের ঘরে নিজের বউ বাচ্চার কাছে যেতে পারবো কিনা, কারণ রাস্তার মধ্যে আমরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলাফেরা করি। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এক ব্যক্তি নয় এক প্রতিষ্ঠান অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, বড় বড় আলেমরা রাস্তায় অনেকেই মারা গিয়েছে, খালি কথা বলেন মিয়া। আমার গাড়িও তো কয়েকবার হামলার শিকার হয়েছে, ধাক্কা খেয়েছে কয়েকবার হয়েছে এরকম, ভেবেছি হয়তো শেষ, বাঁচিয়েছেন কে? অনেক বড় বড় আলেমরা মাঝে মাঝে অ্যাক্সিডেন্টের শিকার হন। এই যে ওয়াজ শুনে বাড়িতে গিয়ে আরাম করে ঘুমাবেন, আর আমরা রাস্তায় রাস্তায় ঘুরি। যুবকদেরকে বলছি, সুযোগ পাইলেই হুজুরদের বিরুদ্ধে যা মন চায় বলিও না, বুঝার জন্য বাস্তবতা জানতে হবে। তুমি যাও না দুই তিন দিন ঘুরো, বললাম তো তোমারে দড়ি দিয়েও রাখা যাবে না, দড়ি দিয়া রাখা যাবে না। আমার আপন ভাই, ওনার ভাই তো আমি ওয়াজ শুনেন ইউটিউবে সব সময়, মাঝে মাঝে যাওয়ার নিয়ত করেন যে ভাই চলো তোমার মুখে সরাসরি শুনবো, আমার বাবা নেই, বড় ভাই আমাকে বাবার মতো মানুষ করেছেন, তো যান। দুই তিন দিন যাওয়ার পরে আর যায় না, ঘুম থেকে তুলে যায় না, বললাম ভাই চলেন না, না না আর যাবো না। বললাম তাহলে পাঁচ ছয় মাস কেমনে আমরা যাই, পিঠের মধ্যে সার্বক্ষণিক ব্যথা থাকে। তো যাই হোক, এই ভালোবাসাটা এই ত্যাগ কার জন্য? আলেমদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? বলবো রে ভাই, সব আগে বললে হবে নাকি? কিছু থাকতে হবে তো, মধু আগে দিয়ে দিলে তো চলে যাবে, খালি সঙ্গীত খালি সঙ্গীত, কেমন পাগলা। সাতক্ষীরার সঙ্গীত শুরুতেই দিয়ে দিছি, আল্লাহ কবুল করুক। এটা তো আজকে যেমনে ধরছে ছাড়বে না মনে হয়। হ্যাঁ, এই ভালোবাসা কার জন্য? আল্লাহ কবুল করুক। চাঁদপুরের মানুষ আসলে চাঁদের মতো, আপনাদের না সুরার নাম কি বলেন না? এই ইয়াসিন কেমনে হয়? কোন সুরা? কমার, কমার, কমার মানে চাঁদ চন্দ্র, কমার মানে চাঁদপুরের মানুষ আপনারা। যাই হোক, তাহলে কয়টা শিক্ষার কথা বললাম? নামাজ আমরা ছাড়বো, ছাড়বো, যুবক ভাইরা আর নামাজ ছাড়বেন? এই দুই ঘন্টা ওয়াজ শুনেন আর জীবনে নামাজ ছাড়বেন? শুধু নামাজ পড়বো না, সাথে সাথে নামাজের শিক্ষাগুলো সমাজে কায়েম করব। নামাজ পড়বেন তো সবাই? সাল্লাত কায়েম করো, সাল্লাত কায়েম করো, হবে সম্মানে তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। নামাজ পড়বো তো আমরা? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা নামাজ ছাড়বে। যে আল্লাহর ভয়ের কথা এখানে লিখছে, কতজনের রিকোয়েস্ট রাখতাম, একজন লিখছে হুজুর প্লিজ এটা গায়া তারপর নামবেন, মনে হয় না গাইলে আটকে ফেলতে পারবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না,
কারো কাছে কোনো কিছু চাই না। রাতে রাধারে জানা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতে রাধারে যারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত অশোক, পেছনে ফিরেও তাকাই না, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহ কবুল করেন।